ওই দুশমনরা তোকে আমাকে কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না, তাই বলছিলাম কি চল আমরা কালই তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শ করা মোসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনে মুসার ভয়ে পালিয়ে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। বাবা আমার একটা কথা শোন, দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর, অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে, সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচব না রে মুসা, আর বাঁচব না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। ভাইজানের বাচ্চা, আমি তোরে কইছিলাম 5টার মধ্যে আমজাদ শিকদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেসর মারে কইছিলাম 5টার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটায় কয়টা বাজে? 1টায়। তুই সেই নামটারে আমার পাঞ্চার করে দিলি, পাঞ্চার। আমি কার ভাই? কার ভাই? তোমার ভাই না? তাই কথা টাইম কাম, একদম কাটাই কাটাই সমানে সমান। সাব্বাস রাধে, সাব্বাস। আরে এই না হইলে কি তুই সিকান্দার খানের ছোট ভাই? দলিলে সই করছে? রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না। এক টাইম এক কাম, সিকান্দার খান আমার নাম, বুঝবার পারছি। ওর মরণের টাইম হয়ে গেছে। আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও? আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না? হে বেটা, পছন্দ হইলে কি আমি এখানে গিয়ে আর কি মার বাড়াইছি? আমি এখানে আমার অ্যাপার্টমেন্ট বানাবো। কম দেই বেশি দেই, টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি? হ্যাঁ, তাহলে প্রবলেমটা কই? আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না? হাসা কথা, পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগা একটা বাড়ি লাগবেই। প্রবলেম আসলেই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম, বিশাল প্রবলেম। চিৎকার করবি না, চিৎকার করবি না। প্রবলেম সলভ। সই কর। আমার জান থাকতে আমি সই করবো না। তাইলে তো তোর জান নিয়ে টিপসই নিতে হয়। টিপসই নে। কথাটা ঠিক বুঝলাম না বাবা। যার কথা সে বুঝলেই চলবো। খালা, আমার হাত থেকে আমার টাকাটা পড়ে গেছে, তুইলা নেই? তোমার টাকা তুমি তুলে নিবা, এটা আমারই জিজ্ঞাসা কেন? হ্যাঁ, খালাই কইছে হাত দিয়ে টাকাটা তুইলা নিতে। তোর এত বড় সাহস? আমার মায়েরে বাঁচাও। তোমার শক্তির কাছে শত্রুরা জানো এইভাবে পরাজিত হয় তা শহরে কোথায় যাবেন? বাসবাড়ি মহল্লাতে। আমরা তো একই মহল্লাতে যাব, ওইখানেই থাকি। তা ভাইজানের ওখানে কে আছে? আমার বড় ছেলে। আসলে আমি একজন হতভাগ্য সন্তান, হতভাগ্য ভাই। নইলে মা আর ছোট বোনের কবরে আমি মাটি দিতে পারবো না কেন? বাবা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের প্রতি আমার কি কোনো অধিকার নেই? ভাবে, তুমি ভাইয়াকে অভিমান করতে মানা করো তো। কে বলে আমাদের প্রতি ভাইয়ের কোনো অধিকার নেই? অধিকার আছে বলে তো বাবা সন্তানের কাছে এসেছে। যদি না থাকতো তাহলে কি বাবা ডাক্তার দেখানোর জন্য তোমাদের এখানে আসতাম? চাচু, দাদা যান, আমি কিন্তু তোমাদের উপর ভীষণ রাগ করেছি। রাগ করেছো? না 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 দাদু ভাই, আমাদের উপর রাগ করে না। এই চামিলির চায়ের চুলায় আগুন জ্বলছে, চল চামিলির হাতে চা খাবো। ভাইজান, চুলা নিভা গেল যে। নিভায়া দিলাম কেন? চামিলির চায়ের চুলাতে আগুন জ্বলছে। আমগো চায়ের চুলা এমনি বন্ধ হয়ে যাইব। চামেলি কেডা? একটা মাইয়া। জওয়ানি একেবারে পাগল করা জওয়ানি, দেখলেই মনে হয় লে ছক্কা। তোর চা কখনো খাই নাই, চার মজাও পাই নাই। ভালো করে একটা চা বানা, ডাবল দাম দেবো। এই পিছনে যা, একদম লাইনের পিছনে। কেন? যা কইলাম তাই কর। এই তোমরা ওর পিছনে যাইতে কও, নইলে আমি দোকান বন্ধ করে দিমু। আমারে কয় কি না লেস লেখা। মনে হয় ভূত দেখলি। না না, তারে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে দেখলি? কিন্তু আমি যে তোকে খুব মজা করে দেখবো চামেলি। ছাড়া দেখলাম, নইলে নাইলে কি হইব? কিছুই হইব না। আইদিকে আয় না। এই মহল্লায় এমন কোন শ্বশুরের ছেলে আছে যে আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারে? আরে না না, আমি শ্বশুরের কথা বলি নাই, শ্বশুরের ছেলের কথা বলছি। হায় হ্যাঁ ওস্তাদ আমি জানতাম না তোমার লগে আমার এইখানেও দেখা হয়ে যাইবো আমি আজ থেকে ভালো হয়ে যামু এই কান ধরছি এই উঠবস করছি এই নাকে খড় দিচ্ছি আমারে maaf করে দাও ওস্তাদ ওই শালারা ওস্তাদের পা ধরে মামা maaf কর নমস্কার সালাম কর জামিলি বোন আমার আমার কি maaf করে দে তোর হাতে ধরছি তোর পায়ে পড়ছি আমারে maaf করে দে বোন ওই জলদি আয় জলদি আয় হালুরা ওরে মোল্লা এই দেখছি সিনেমার হিরো একটা চান্স নেব যদি হিরোইন হতে পারি চাচু তোমাকে দেখে ওরা সব ভয় পালিয়ে গেল তুমি জানো না দাদু ভাই তোমার চাচুকে দেখে গুন্ডা মাস্তান রংবাজ সবাই ভয় পায় এসো এসো আসসালামু আলাইকুম हमारे दरवेश बाबर का चुस्सा चुस्सा खाइया निश्चय ভালো করে খাও এই 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 তোরাতলি সত্যি সত্যি আমার দুধ চোর হায় হায় রে আমার 1001 টাকা দুধ লস করে দিছে রে আপা ভুলে গেছে আপা গো তুমি কই যাইতাছো আরে কই যাই মানে তুই কেমন কেমন ছাড়ো আরে কেমন কেমন লাগো এ কি কই দিয়া শোন শোন শুরু আগে দে এত বড় শৈলটা নিয়ে যে আমার শৈলের উপর পড়লেন আমার ব্যথা লাগে নাই বুঝি আরে আপা কথা শোনো আরে তুমি নিচেই তো উপরে দুলা মিয়া তো নিচে হাই হাই তাই তো বুঝতে পারলাম না কেন আরে ভাবে থাকলে কেমনে বুঝবেন রাগ করছেন জলদি উঠেন না রাগ করছেন অবস্থা হলো আচ্ছা আমি কি খুব ভারী না 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 একেবারে তুলার মতো হালকা অমন বাঁকা বাঁকা কথা বলেন কেন আমার ঘরের হাড় বাঁকা তার বলেন কি ডাক্তার দেখান ঠিক আছে সকালে ডাক্তার দেখাবো এই নিন ওষুধগুলো ঠিকমতো খাবেন 7 দিন পর রিপোর্ট সহ দেখা করবেন বাবা ভালো হবে তো রিপোর্ট না দেখে কিছুই বলা যাবে না তা আপনারা এখানে কোথায় থাকেন আমার ভাইয়ের বাসা এই তো বাসবাড়ির মহল্লাতে এই মহল্লাবাসী শোনো সিকান্দার ভাই তোমাদের অনেক সময় দিয়েছে তাই শেষবারের মতো বলছি 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে এখানে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে সিকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে সিকান্দার খানের পাঁচটা কুত্তা তুই শোন জোর করে জমি দখল করে সিকান্দার 10টা হাউজিং বানালো এই মহল্লাতে বানাতে পারবে না তোর দেখছি মরার খুব সাত জেগেছে হ্যাঁ হাট আরে বাঁচা মরা তো আল্লাহ হাতে তোরা কি মারবি এই তুই হয়তো জানিস না সিকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মরার কন্ট্রাক্ট নিয়েছে আর আমি নিয়েছি কন্ট্রাক্ট সবাই এই মহল্লা মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন। আর এরা প্রতিবাদ করলো, আরে ওরা তো মাত্র কয়েকজন। আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লায় মানুষ আছে মানুষ, কিন্তু সবাই মরা মানুষ। এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইতো, তাহলে গুন্ডা বদমাইশটা ঠিকই ভয় পেয়ে পালায়া যাইতো। কাকে কি বলবো, আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলের কথা বাদ দাও, মুসা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করেনি, বিপদ ডেকে এনেছে বিপদ। সিকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সিকান্দার খানের বাড়িতে যাই। উনি মাপ না করলে আমরা কেউ বাঁচবো না। মামা, বাঁশবাড়ি মহল্লা থেকে মুসার ভাই এসেছে দেখা করতে। মুসা 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 সিকান্দার খান আমার নাম। বাঁচা মরার হিসাব তো পরের কথা, আমি জানতে চাই ওই বাঘটা ক্যাটা ক্যাটায় ওরে মহল্লায় আনছে। যে বাঘ আমার লোকের গায়ে চাপা মারছে। বড় ভাই, মুসা কোনো বাঘও না সিংহও না। মুসা আমার ছোট ভাই, গ্রাম থেকে অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসা করাবার জন্য শহরে এসেছে। ও আপনার নাম ক্ষমতা কিছুই জানে না, তাই তাই না বুঝি ঘটনাটা ঘটিয়েছে। ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন বড় ভাই। মামুজান, মামুজান, দেখো দেখো পোষা কুকুরের মতো তোমার পাও ধরে কেমন কাচু বাচু করছে। দাও ওকে মাফ করে দাও মামুজান। গুড, মাফ কইরা দিলাম। শোন, তোর বাইটারে কয়া দিবি আমার কামে যে বাধা দেয় আজরাইলে তার টাইনা নেয়। আরে আব্বা সাহেব আপনারা আরে বিয়া মাল পানি নিয়ে আসলে এতে কাছে মাসে করতে হয় না, কাছে মাসে করতে হয় না। ওই মিয়া আপনারা জানেন না টাকার নৌকা পাহাড় দিয়া যায়। শোনেন মিয়া, সিকান্দার ভাইকে বলবেন টাকা যখন আমার হাতে এসে পৌঁছেছে তখন বাঁশবাড়ির মহল্লার মানুষ তো দূরের কথা, একটি ছাগলও মামলার নাম মুখে আনতে পারবে না। আপনারা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যান। ওয়ালাইকুম টাকা 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 টাকা। আপনারা সিকান্দার খানের লোকজন আমাকে আপনাদেরকে মেরেছে, হ্যাঁ মহল্লা ছেড়ে দিতে বলেছে, আপনাদের মেয়েদের ইজ্জত নিয়ে টানা হেসা করেছে, তাই না? আমি আপনাদের সাহস দেখে অবাক হচ্ছি। আপনারা সিকান্দার খানের নামে মামলা করতে এসেছেন। আউট আউট সেন্টি, ওদেরকে বের করে দাও। যা ওই যা শালারা। টাকা টাকা টাকা। সিকান্দার খানের লোকের সাথে তোমার এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি আমাকে কিছুই বলনি। বললে কি হতো? কি হতো মানে? আমার ভাইয়া পুলিশ অফিসার আর আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসো আমাকে, বুঝলে? ঘুষের টাকাকে। তাই তুমি বললো সিকান্দার খানের কালো টাকার লোভে তোমার ভাইয়া কাউকে গ্রেফতার করতো না। এই ধারণাটা তোমার ঠিক না। ভাইয়া আইনের মানুষ, অপরাধীকে গ্রেফতার করাই আইনের কাজ। ঠিক আছে, তোমার ভাইয়াকে বলো সিকান্দার খানের লোকদের গ্রেফতার করতে, দেখি পারে কিনা। কি পারি আর কি করা উচিত তা আমি নিজেই ভালো জানি, কিন্তু আমি জানতে চাই ওই মহল্লার মামুলি একটা ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? মনের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাই তো বলছি টাকা খেয়ে সিকান্দার খানের গোলামি না করে গরিবের পাশে গিয়ে দাঁড়াও। কোথায়, কখন, কার পাশে গিয়ে দাঁড়াতে হবে আমি তা ভালো করে জানি, কিন্তু তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থাকলে আমার মুখে চুনকালি পড়বে। চুনকালি সোনার জন্য পড়বে না, তোর জন্য পড়বে। তুই কি জানিস মানুষ আমাকে ঘুষখোর পুলিশ অফিসারের মা বলে ডাকে? শোন শামিম, ন্যায়ের পোশাক পরে অন্যায় কাজ আর করিস না। ওই সিকান্দার খানের সঙ্গ তুই ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বললেই তো আর ছেড়ে দেওয়া যায় না। তোমার মা তো জানে না যে সিকান্দার খানের আদরের ছোট বোনকে তুমি হৃদয় দিয়ে বসে আছো। কি ঠিক বলিনি জান? তুমি যদি আমার মনের কথা বলতে নাই পারো তাহলে কে পারবে বলো? এই যে তুমি মাঝে মাঝে এত সুন্দর করে কথা বলো, সেই জন্য তোমাকে এত বেশি ভালো লাগে। আবার রাগ হয় তখন যখন শুধু সুন্দর করে কথাই বলো, কিন্তু সুন্দর করে আদর করে বুকের ভেতর টেনে নিতে ভুলে যাও। সরি, একদম সরি তোমা। লেট ফাইন দিয়ে তোমাকে আমি এমন আদর করব, এমন আদর করব তুমি আমাকে ছাড়তেই চাইবে না। দিয়া একদিন এই মহল্লার মাটি ভিজাই দিছিলি তাই আমি বাইসা থাকতে এই মহল্লার মাটিতে তোর স্বপ্ন আমি সত্যি হইতে দিব না নাদের মরণ যদি ডাক দেয় সুখে থাকতে ভূতে কিলায় একটাই ম্যাকাম সিকান্দার খান আমার নাম ওরে বুঝে দে সিকান্দারের এক ফোঁটা রক্তের বদলে হাজার ফোঁটা রক্ত ঝরাইতে হয় তোরে আজ সবার সামনে প্রথমে চিচিং ফাঁক করে দেবো তারপর উপরে নিচে সব জায়গায় রক্ত আর রক্ত বাই করে দেবো তুই কে চুরি পড়া হাতটারে খুব নরম হাত মনে করছস এই হাত বাঘিনীর হাত এই হাতের থাবা বাঘিনীর হাতের থাবা আমি বাঘ আপনাদের কি কোনো দায়িত্ব নেই কয়েকজন মানুষ রূপী পশু প্রকাশ্যে দিন দুপুরে একটি মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তারা হাসা করছে আর আপনারা হাত পা গুটিয়ে মূর্তির মতো তামাশা দেখছেন এই হাতকে হাতিয়ার বানাতে হবে আরে মানুষ তো আল্লাহ সৃষ্টির সেরা জীব আল্লাহ মানুষকে সৎ পথে সংগ্রাম করতে বলেছে অন্যায়কারীকে ধ্বংস করার জন্য আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে আর তা না হলে সবাইকে ওই সিকান্দার খানের গোলাম হয়ে কাপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে ভাইয়া মারো ভাইয়া মারো আমাকে একটা কথা শুনে রাখো আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি কিন্তু এই এলাকার নিরীহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না আমি জানি তোর শক্তি সাহস হিম্মত আছে কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয় বাড়িতে গিয়ে দেখাবি চল চল আমার সাথে ম্যাও 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 বাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে হুজুর আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর মুসা 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 এক মুসারে তো তোরা দাফন করে আইছস এটা আবার কোন মুসা তোরা ওরে জ্যান্ত কবর দিয়ে বুঝায় দেবে সিকান্দার খান আমার নাম মরণ যদি ডাক দেয় সুখে থাকতে ভূতে কিলায় একটাই ম্যাকাম সিকান্দার খান আমার নাম ওরে বুঝে দে সিকান্দারের এক ফোঁটা রক্তের বদলে হাজার ফোঁটা রক্ত ঝরাইতে হয় ধরে আজ সবার সামনে কেসুরি পড়া হাতটারে খুব নরম হাত মনে করছস এই হাত বাদ তোরা সবাই কি খাড়াই থাকবা আমার মায়ের পাশে কেউ খাড়াইবে না নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে আর তা না হলে সবাইকে ওই সিকান্দার খানের গোলাম হয়ে কাপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে মারো ভাইয়া মারো আমাকে একটা কথা শুনে রাখো আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি সাহস হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে, এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা 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 এক মুসা তোরা ওরে জ্যান্ত কবর দিয়া বুঝাই দেবে। সিকান্দার খান আমার নাম। এই মুসা কোথায়? আমি সিকান্দার খানের ভাই নাদের খান। সিকান্দার খান? তাহলে কি সেই সিকান্দার খান? এই আমার ভাইজানের নাম শুনা তোর চোখ দুটারে এমন রাডার বানাইছিস কেন? বল মুসা কোথায়? এই কি চাই? চোখে দেখোস না, রক্ত রক্ত এখনো শুকাই নাই। ওই মুসা হারামজাদা আমারে একলাপে মারছে, এখন দলে ভাই হয়ে আইছি। মুসারে আজকে জ্যান্ত কবর দেবো। বল মুসা কই? জানি না। তুই জানোস না? তাহলে তোর পিচ্চিটারে লয়ে যায়। মুসা সময় মতো হাজির না হইলে তোর সোনামণির লাশ পাবি। লাশ ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবাকে যা বলার আমি বলবো। মামুন, মুসা কোথা? মুসা জলদি ডাক। সিকান্দার খানের লোকজন রতনকে তুলে নিয়ে গেছে। যাই করুক না কেন, মুসা কোনো অন্যায় করে না, মনে রাখিস। যে বাড়িতে মুসা নেই সেই বাড়িতে আমিও থাকতে পারি না। বাবা বাবা, মুসাকে তুমি লালন পালন করেছো মাত্র, আর আমি তো তোমার আপন ছেলে। সেই ছোট্টবেলা থেকে তুই মামার বাড়িতে বড় হয়ে শহরে চলে এসেছিস। গ্রামের মানুষ জানে মুসাই আমার একমাত্র ছেলে। বিগত 10 বছরে তুই কি একবারও বাবা মা ভাই বোনের খবর নিয়েছিস? ওই সন্ত্রাসীরা বোনের খুনের বদলা নেবার জন্য উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুই তো তোর সংসার নিয়ে ব্যস্ত। আরে আমি যদি মরি তাহলে আমার লাশ ওই মুসাই দাফন করবে। বাবা, এবার ভেবে দেখ কে আপন ছেলে আর কে পর। দাঁড়িয়ে আছিস কেন? যা, এখন তো রতনকে তোকেই উদ্ধার করতে হবে। রতন না তোর রক্ত। যা, রতনকে ফিরিয়ে নিয়ে আয়। আমার মুসা থাকলে এতক্ষণে রতনকে উদ্ধার করে নিয়ে আসতো। এতে যদি মৃত্যুর মুখেও যেতে হতো তাও সে যেত। ভাইজান, ওই হলো মুসা। মুসা ভাই, ওই যে সিকান্দার খান। আমি মুসা, আমি রতনকে ফিরে নিতে এসেছি। এক টাইম এক কাম, সিকান্দার খান আমার নাম। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, আমার ভাইয়ের রক্ত ছড়াইছস। আরে আমি চাইলে এলাকার সব মানুষের জবাই কইরা রক্তের বন্যা বহায় দিতে পারে। যদি তুই আমার আজরাইলের লগে যুদ্ধ কইরা জিততে পারস, নিজেও বাঁচবি, তার ভাতিজারেও নিয়ে যাবি। এইটা দেখতেছি আসল রয়্যাল বেঙ্গল টাইগার। এইটারই আমার চেলা বানাইতে হইব। এই নাদের সাব্বাস মোশা সাব্বাস, আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি। আর তুইও হই না খুশি হবি, আজ থেকে তুই আমার হয়ে কাজ করবি, বিনিময়ে তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত, আগুনে লোহা করে শিকড় বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পড়ানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্ডার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা, কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পোষার হাত দিয়ে বাঘ পোষা যায় না। এই মুসা, তুই আমার কুত্তা কইলি? কুত্তা আরে কুত্তা কারে কয় আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করি সকল দানব, আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। মুসা, এইটা আবার কোন মুসা? এক মুসারে তো আমরা মাইরা ফেলাইছি। তোরা রাখবে, আমি এই শহরে কুত্তা বানাবো।